তাহলে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও তোমরা আমার বিয়ের যে ভিডিওটা হয় 30-40 মিনিটসের ওই ভিডিওটা এই চ্যানেলে আপলোড করব তোমরা দেখতে চাও কিনা কমেন্ট করে জানাও আরে বল আরে বল আচ্ছা বিরিয়ানি খাবে নাকি ইয়ে খাবে পিজা খাবে কোনটা খাবে বল এই দুটোর মধ্যে একটা বলো বিরিয়ানি এই দেখ কারা কারা যারা ভিডিও দেখছো তারা কারা এসছো এখানে প্লিজ কমেন্ট করে জানাও সিরিয়াসলি প্লিজ কমেন্ট করো কারা এখানে হেঁটে হেঁটে ঘুরতে এসছো সো ইয়েস গাইস আজকে যে ব্লগটা দেখছো না এটা ফার্স্ট অফ অল আমি অনেক অনেক মানে থ্যাংক ইউ যে লাস্ট আমার বিয়ের ভিডিওতে অনেক তোমরা উইশ করেছো অনেক তোমাদের ভালো লেগেছে অ্যান্ড সরি ফর রিসেপশন ব্লগ এক্সট্রিমলি সরি অনেকে কমেন্ট করছো অনেকে মেসেজ করছো দাদা রিসেপশনের ব্লগ কোথায় গেল আমি রিসেপশনের ব্লগ আই এম এক্সট্রিমলি সরি আমি করেও করতে পারিনি অ্যান্ড খুব একটা ভালোভাবে কভার করা হয়নি কারণ আমি প্রচুর বিজি ছিলাম অ্যান্ড যারা আমার টিমটা ছিল যারা মানে ভিডিওগ্রাফি সিনেমাটোগ্রাফি করছিল তারাও আমার উপরে বেশি ফোকাস ছিল তো যার জন্য এদিক ওদিক করে ভিডিও বিয়ের ভিডিওটা একটু বেশি এসে তো একটা স্যাক্রিফাইস করা হয়ে গেছে তো আমারও খারাপ লেগেছে যে ওটা আমি কভার করতে পারিনি বাট রিলস এসছে অনেকগুলো ভালো ভালো রিলস এসছে আজই একটা রিলস আপলোড করেছি তোমরা ইনস্টাগ্রামে দেখে নাও আলী মোটর ব্লগস নামে আছে ওটা আমার মেইন চ্যানেলের নামে আছে তো ওটা দেখে নাও ওটা তোমরা দেখতে পেয়ে যাবে অ্যান্ড গাইস আর একটা জিনিস যে রিসেপশনের ব্লগ যে আসেনি তার পরিবর্তে আমি একটা জিনিস ভেবেছি পুরো বিয়ের যে আমার ভিডিওটা হবে ওটা অনেকটা লম্বা হবে অলমোস্ট এতটা না 30-40 মিনিটস এর মধ্যে ভিডিওটা হবে আমার বিয়ের যে ভিডিওটা ওটা আমি এই চ্যানেলে আপলোড করব কি না তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আর একবার বলছি আশা করি তোমরা বুঝতে পেরেছো বিয়ের যে ভিডিও হয় ওটা ফ্লগ না ভিডিও মানে সিনেম্যাটিক্স পুরোটাই থাকে তো ওর মধ্যে কিছু কিছু আমি এক্সপ্লেন করব যেসব জায়গায় করার থাকবে সেরকম টাইপের অবভিয়াসলি 30-40 মিনিটস এর আপলোড করব না ওর মধ্যে থেকে কেটে সেটা কিছু করব তো এই যে ভিডিওটা হচ্ছে এইটা দুটো তিনটে মিক্স করা আছে ভিডিওটা তো বিয়ের দুদিন পর মানে এক সপ্তাহ 10 দিন ভিডিও সেরকম হয়নি তার মধ্যে আমার যে সালা সালিরা আছে ছোটরা তো তাদেরকে নিয়ে ঘুরতে গেছিলাম কোথায় গেছিলাম ট্যাম্পলিন মানে জাস্ট জাম্পিং ইয়েস যেটা আমাদের কলকাতায় ফার্স্ট হয়েছে জাস্ট জাম্পিং প্রপারলি ট্যাম্পলিন পার্ক এটাকে বলা যাচ্ছে তো ওখানে গেছিলাম ওখানে কিছু ফুটেজেস আছে ওখানে ব্লগ করতে পাইনি কারণ ভেতরে অনেক নাচ গান হচ্ছিল নাচ না অবভিয়াসলি লাফালাফি হয় অ্যান্ড গান চলছিল তো সেই জন্য ব্লগ করতে পারিনি ফুটেজেস আছে ওটা দেখো তারপরের দিন আমার ওয়াইফকে আমার বোনেদের ভাবিদের নিয়েও বেরিয়েছিলাম তো তাদের নিয়েও কিছু ফুটেজেস আছে অ্যান্ড আজকে ক্রিসমাস ডেতে আমি ক্রিসমাস ডেতে ঘুরি না বা যাইনি ছোটোবেলায় বলে তো আজ থেকে 5-7 বছর আগে গেছিলাম একবার তারপর আজকে একবার গেলাম তাও জাস্ট কারে একটা রাউন্ড মেরেছি তোমাদের জন্য নাহলে আমি যেতাম না সিরিয়াসলি খুব একটা ভিড়ে পছন্দ হয় না আমার শুধু তোমাদের জন্য যাওয়া হয়েছিল সাজানোটা যে পার্ক স্ট্রিটের যে সাজানোটা থাকে কি দেখতে যায় মানুষ ওটাই দেখতে যায় যেটা তোমরা এখন দেখবে তো দেখো অ্যান্ড পুরো ব্লগটা এনজয় করো কেমন লাগছে না লাগছে প্লিজ কমেন্ট করে জানিও উঠে পড়ো এবার উঠে পড়ো তাড়াতাড়ি একদম আরামসে হ্যাঁ পুরোটা উঠতে হবে আরামসে একদম হ্যাঁ আস্তে 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 দেখে দেখে হ্যাঁ দেখে দেখে এইদিকে রাপি বাঁ দিকে ওই সাইডে ওই সাইডে ওই সাইডে ওই সাইডে হ্যাঁ ওই সাইডে তোমার ওইটা ট্র্যাক হ্যাঁ যা ওই সাইডে যাও একদম আস্তে আস্তে একদম ঠিক আছে আর একটু হ্যাঁ আস্তে 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 আর একটু এই তো হয়ে গেছে এবার ঝান্ডা পুঁতে দাও আর একটা
জাম্পিং এ 10 তলায় আছে ঠিক আছে এই বিল্ডিং এ 10 তলা 10 ফ্লোরে আছে এন্ড এখান থেকে দেখাচ্ছি এই চমৎকার আর আজিন রাফি কেমন লাগলো ভালো ভালো লেগেছে তুমি এসেছিলে তো আগে একবার কেমন ভালো লেগেছে অনেক ভালো লেগেছে তুমি কভার পড়েছো বলো তো আজকে হ্যাঁ কভার পড়েছো বলো তো এখন এসেছিলাম আমরা ইজাজ জাম্পিং এ আমাদের ব্রাদার ইন ল যেটাকে বলা হয় সালা সালি বাংলা যেটা বলা হয় তো তাদের নিয়ে তো তারা খুব মজা করেছে বেশিজন ছিল না জাস্ট চার পাঁচজনই ছিল চারজন বলতে হবে দেখো ক্যামেরা আছে এতজন দেখছে তোমাকে যদি না বলো তাহলে কিন্তু দাদাকে দেখলে হবে না এখানে বলো সবে তুমি বলো তোমার যেটা ইচ্ছা সেটা বলো বলবে দেখি এখন কি খাওয়ার ইচ্ছা আছে বলো আচ্ছা ধরো আমার কাছে তুমি বলতে চাইছো না যদি আব্বা মায়ের সাথে আসতি তো কি খেতে বলো দেখো ক্যামেরা কিন্তু যতজন দেখছি না তোমাকে তো ভাবছি তুমি কথা বলতে পারো আচ্ছা বিরিয়ানি খাবে নাকি ইয়ে খাবে পিজা খাবে কোনটা খাবে বলো এই দুটোর মধ্যে একটা বলো বিরিয়ানি এই দেখেছো চলো তাই বিরিয়ানি খাওয়া হবে চলো মারো 150 টাকা ফুচকা একাই খেয়েছো দেখেছো ভিডিওতে চলে এসছে কি হবে বলো এই ফুটেজটাই কেটে দেবো এটা দিলে আমাকে খাওয়াতে হবে কি খাওয়াবে বলো বলো ফুচকা খাওয়া হবে না আমি ফুচকা খাবো না ফুচকা খাবো না কি খাওয়াবে বলো ভিডিও কেটে দেবো আমি তুমি বলো আর কি খাওয়াবে মামা আমাকে দে ওই মামা এই দেখ এই দেখ এই মামুকে এই তো আর দেখছে না এই গোটি গরমের থেকে ওটা নিয়ে নিয়েছে কি ও জুন কি ভাই ভালো ছিল এই নাও এটা খাও খেতে দিয়েছে দেবে টাকা দে মামা খেতে দিয়েছে টাকা দাও ওই দেখো ওই দেখো ওই দেখো যা যা ফেলে দিচ্ছি ফেলে দিয়ে লাভ নেই ও তো এমনি এসেছিলাম এখানে পুরো কাহিনীটা পুরো বলছি বোনেরা আছে অ্যান্ড এখন একদিন অ্যাড হয়ে গেছে বউ আছে সবাই আছে এখানে এসেছিলাম মুর্শিদে যাবো ডিনার করতে বেরিয়ে যাচ্ছি ডিনার করে আগে প্ল্যান বলছি সব তখন মোমো খাওয়াচ্ছি লে মোমোজ পিওর নেপাল স্টাইল ডাম্পলিংস ইন দ্য টাউন জাস মোমো অ্যাভেলেবেল অনেক কিছু স্ট্রিট ফুড আছে এখানে আগে এসেছিলাম অনেক আগে এসেছিলাম বাট এরকম এসে দাঁড়ানি সব বোনেরা আছে বলে দাঁড়ানো বাট ভালো একটু জায়গা সো গাইস লাস্ট ফুটেজ মানে এর আগের ফুটেজটা না তার আগের ফুটেজটা যেটা দেখেছিলে না সেটা হচ্ছে জাস্ট জাম্পিং এ জাস্ট জাম্পিং গেছিলাম আমি সালা সালিদের নিয়ে গেছিলাম অ্যান্ড ওটা ছিল বিয়ের 2-3 দিন পর অ্যান্ড আজকে যেটা হচ্ছে এটা বিয়ের 4-5 দিন পর আজকে নিয়ে এসেছে আমার বউ এসছে অ্যান্ড আমার বোনেরা আছে ভাবি আছে তো অনেকেই আছি ডিনার করতে বেরিয়েছে আজকে মেন মোটিভ আছে ডিনার করতে তো কোথায় ডিনার করে আশা করি হয়তো আসলাম বা কোথাও যাবো একটা হাম দাও মামা দাও একটা হাম দাও মামা একটা হাম দাও লাইট যা আচ্ছা লাইট বন্ধ যা দাও জলদি গাড়ি করে নিয়ে যাবে আরেকটা আই সাওয়াস দেখা যায়নি কিন্তু আওয়াজ পেয়েছি এবার এবার কোথায় গেল পেছনে যা জানা পেছনে জানা এখানে ক্রিসমাসের জন্য এরকম করেছে সান্তা ক্লজ গিফটও আছে এখানে আকরাম এই গিফটের মধ্যে তোমার যদি বলে কোনটা নেবে সবথেকে বড়টা বড়গুলো এতে ফালকা থাকে এখন মনে হয় খোলাই থাকে হ্যাঁ রে
খোলা থাকে, এখন পুরো সাইডে করে দিয়েছে। আগে তো পুরোটাই হয়তো মানে ওই হাঁটাচলা করতো, এখন পুরোটা বন্ধ করে না যতটা সম্ভব। লাস্ট এখানে এসেছিলাম হয়তো যতটা সম্ভব আমার মনে হয় কমসে কম 4-5 বছর আগে এসেছিলাম। ভিড় দেখো, কারা কারা যারা ভিডিও দেখছো তারা কারা এসছো এখানে প্লিজ কমেন্ট করে জানাও। সিরিয়াসলি প্লিজ কমেন্ট করো কারা এখানে হেঁটে হেঁটে ঘুরতে এসছো। আমি অনেক বছর আগে, আমি একবারই এসেছি তা অনেক বছর আগে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, এখন তাও ভিড়টা কমেছে, এখন মোটামুটি 10টা বাজে। সেই জন্য সুন্দর লাগে দেখতে, লাগে ছবি হেভি আছে। ফটাফট কমেন্ট করো, ওয়াও মোমো আর ওয়াও চায়না কোনটা বেশি ভালো? পুরো ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আই হোপ তোমাদের ভালো লেগেছে, নেক্সট ব্লগ আরও ভালো হবে, মানে ওইটা একটা প্যাক হবে। এটা যেমন দুটো তিনটে চারটে মিলিয়ে আছে না, ওটা একটাই ব্লগ হবে, একটা দিনেরই ব্লগ হবে। অ্যান্ড পুরোটা খুবই সুন্দর ব্লগ হবে, পুরোটা চেষ্টা করবো যতটা আমার তরফ থেকে পসিবিলিটিস হয়, মানে যতটা ভালো করার হয় ততটা আমি চেষ্টা করবো। যেটা আমি আমার ওয়াইফ যাবো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তোমাদের খুবই ভালো লাগবে জায়গাটা দেখে। আমি ফার্স্ট টাইম যাবো, ইয়েস ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে। আমি হয়তো কালকে বুকিং করবো জায়গাটা, তো কেমন কি হয় না হয় সবকিছু ঠিকঠাক থাকলে নেক্সট ব্লগ ওটারই আসবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড বিউটিফুল ভিডিওতে। সো টেক কেয়ার গাইস, বাই বাই।